দেখা যাবে সবচেয়ে কম দামি চাল কোনটা। গাইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। সো গাইস, জেনারেলি আমরা নিউজ চ্যানেলে দেখে থাকি যে রিয়েল টপিক ছাড়া অন্য সব জিনিস নিয়ে কথা হয়। তো আজকে যে টপিকটা দেখলাম সেটা একটু ব্যতিক্রম, রিয়েল ইস্যু নিয়ে এই রিপোর্টিংটা করা হয়েছে। তো হাজার টাকার বাজার নিয়ে ভোক্তা দপ্তরে যাওয়া আর তাদেরকে প্রশ্ন করা, তো এই জিনিসটা দেখেই আমার খুব ভালো লাগলো, আর আমারও জানতে ইচ্ছা করছে যে বাংলাদেশের রিয়েল ইস্যু কী। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। দর্শক, আজকে আমার কাছে আছে একটি 1000 টাকার নোট, বাংলাদেশের সর্বোচ্চ নোট এটি। একজন গার্মেন্টস কর্মীর এই নোটটি উপার্জন করতে 3 দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়। 16 বছর পড়াশোনা করে সদ্য চাকরিতে ঢুকেছে যে ছেলেটি, এই নোটটি উপার্জন করতে তাকে খাটতে হবে 2 দিন। আজকে আমরা আমার কিছু বলার আছে অনুষ্ঠানে দেখব এই 1000 টাকা দিয়ে কী কী কেনা যায়। চলুন তাহলে শুরু করি। আমাদের এখানে থেকে অনেক সিমিলার হবে। চাল কোনটা কত? এটা 88 চাল, এটা খুচরা 54 টাকা বিক্রি করা যাবে, আর এটা মিনি গেট, এটা 85 টাকা পর্যন্ত রাখা যাবে। সবচেয়ে কম দামি চাল কোনটা? সবচেয়ে কম দামি চাল আসলে মোটা চাল, ওটা আমার কাছে নাই এবং আমাদের মার্কেটে খুব কম চলে। তাহলে এই 28টা 2 কেজি দেন। 28টা 2 কেজি দেব? 2 কেজি চাল নিয়ে কী করবেন? আমাদের গরিব মানুষ ভাই, ছোট পরিবার। দর্শক, 2 কেজি চাল কিনে ফেলেছি, 55 টাকা করে 2 কেজি আমার খরচ হয়েছে, 110 টাকা। আমাদের কাছে কিন্তু এখনও অবশিষ্ট আছে 890 টাকা। এখন আমরা যাব মুরগি কিনতে, চলুন। দর্শক, ইচ্ছা ছিল গরুর মাংস কিনব, কিন্তু গরুর মাংসের দোকানে যে আগুন জ্বলছে এরপর তারা খেয়ে আমরা চলে আসলাম ব্রয়লার মুরগি কিনতে। ভাই, ব্রয়লার মুরগি আছে? ব্রয়লার বর্তমানে 180 টাকা। 180 টাকা কেজি? ভাই কত হয়েছে ওজন? 1 কেজি 540 গ্রাম। 1 কেজি 540, এটাই কি সবচেয়ে ছোট? 200 এর ছোট। কত টাকা হয়েছে আমার এখানে? 277। একটু কম রাখা যায় না ভাই? ফিক্সড প্রাইস। দর্শক, তাহলে এটা আমাকে একটু কেটে দিন। এখন আমাকে সবজি কিনতে হবে এবং আদা রসুন কিনতে হবে, চলুন চলে যাওয়া যাক। তেল কিনতে হবে, ডাল কিনতে হবে, দেখি কতদূর কি করতে পারি, কত কম খরচে সেটা আমি কিনে দেখাতে পারি। ভাই, ডাল আছে? অবশ্যই। ডাল কোনটা কত? যদি আপনি ইন্ডিয়ানটা নেন তাহলে 90 টাকা পড়বে, যদি দেশিটা নেন তাহলে পড়বে 120 টাকা। 90 টাকা যেটা, এটা হাফ কেজি দেবেন। এক লিটার তেল কত? 175 টাকা। 1 লিটার তেল লাগবে। একটু মশলা দেন, সব মিলাই 50 টাকা। আইডিয়া নেই। না ভাই, এত কিছু কিনলাম, একটা ব্যাগ একটা ফ্রিতে দেন না। ব্যাগ ফ্রিতে দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, দেন। থ্যাংক ইউ। কত হয়েছে বললেন? 270 টাকা। দর্শক, আমরা চাল কিনেছি 110 টাকা, এরপরে আমরা ডাল কিনেছি সবচেয়ে কম দামিটা হাফ কেজি, এরপরে আমরা তেল কিনেছি এবং মশলা কিনেছি, এরপরে এখানে বিল হয়েছে আমাদের। ভাই, আমাদের বিল কত হয়েছে? 270 টাকা। আমাদের বিল হয়েছে 270 টাকা। চাচা, পেঁয়াজ কোনটা কত টাকা কেজি? পেঁয়াজ 80, 60, 80, 50, 80। 50 টাকার যেটা, এটা আমাকে হাফ কেজি দেন। হাফ কেজি কি হবে, গরিব মানুষ চাচা, ছোট পরিবার। 30 টাকার মিলিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দেন। চাচা, আদা রসুন কত করে? আদা 200, আর রসুনও 200। হাফ কেজি করে দেন। আদা রসুন পেঁয়াজ 230 টাকা দেওয়ার পর আমাদের কাছে অবশিষ্ট আছে আর 115 টাকা। এখন পর্যন্ত আমরা সবজির বাজারে যেতে পারিনি এবং এখন পর্যন্ত সবচেয়ে মূল উপাদান কাঁচামরিচ কেনা বাকি।
ভাই কাঁচা মরিচ কত করে? 200 টাকা দিছি ভাইয়া। 200 টাকা একটু কম রাখা যায় না ভাই? না ভাইয়া কম নেই ভাই। তাহলে হাফ কেজি দেন। আমার কাছে অবশিষ্ট আছে আরো 15 টাকা। দেখবই 15 টাকায় কোনো সবজি কেনা যায় কিনা। এখন পর্যন্ত আমরা সব কিনেছি, কোনো সবজি কিনতে পারিনি। ভাই 15 টাকায় কি কোনো সবজি পাবো? 15 টাকা ভাই সবজি তো মানে দাম বেশি, শাক পাবে না। 20 টাকার মধ্যে চলছে। শুধু শাক দেন ভাই, 15 টাকা শাক দিয়ে দেন। কোনটা দেব শাক? লাল শাকটা দেন। দর্শক, বৃষ্টি শুরু হয়েছে, তবে আকাশ নয়, জিনিসপত্রের দাম দেখে কাঁদছি আমি নিজেও। 1000 টাকায় একটা গার্মেন্টস কর্মীর 3 দিনের উপার্জন এবং একজন শিক্ষিত ছেলের 2 দিনের উপার্জনে আমি যে বাজারটা করলাম, এই বাজারটায় আমি হয়তো বা আমার 5 জনের পরিবারে টানা 2 দিন চালাতে পারবো। আজকে আমার বাসায় যদি কোনো অতিথি আসে, বিশ্বাস করুন দর্শক, আমি খুশি হব না, আমি হব আতঙ্কিত, কারণ আমার এই সাধ্যের বাজারে টান পড়বে। এ বিষয়ে কথা বলতে আমরা এখন চলে যাব ভোক্তা অধিকার অধিদপ্তরে, গিয়ে দেখব যে কবে কমবে আসলে জিনিসপত্রের দাম। জনাব এইচএম শফিকুজ্জামান, আমার কিছু বলার আছে আপনাকে স্বাগতম। ফেসবুকে 10,000 কমেন্ট পর্যালোচনা করে দ্রব্যমূল্যের দাম কিভাবে কমানো যায় এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। এখানে আসার আগে আমি বাজার করে এসেছি, 1000 টাকায় কী কী কেনা যায় এই বিষয়টা আমরা দর্শকদের দেখিয়েছি, কিন্তু সত্যি বলতে স্যার আমি নিজে সন্তুষ্ট না। এই 1000 টাকায় আমি আমার পরিবার হয়তো বা 2 দিনও চালাতে পারবো না। আমি আপনার কাছে জানতে চাই আপনি শেষ বাজারে কবে গিয়েছিলেন? আমি আসলে এখন বাজারে যাওয়ার সময় হয় না, কিন্তু বাজারের দ্রব্যমূল্যের কী অবস্থা এটা প্রতিদিনই আমার কাছে রিপোর্ট আসে। রিপোর্টে অনেকগুলো চ্যানেল আছে, বিশেষ করে আমাদের টিসিবির যে প্রতিদিনের যে বাজার দর সেটি আমরা বিশ্লেষণ করি, আরেকটি হলো আমাদের কৃষি বিপণন থেকেও একটি আসে, এবং আমাদের ভোক্তা কণ্ঠ যেটি আমাদের ক্যাবের থেকে সেখান থেকেও আসে। এছাড়া আমাদের যে অভিযানগুলো হয় তখন কিন্তু প্রতিটি আমাদের যে অফিসাররা যায় তারা বাজারে কী অবস্থা সেই হালচিত্র আমাকে দেয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আসলে খুব বেশি এখন বাজার করার সুযোগ হয় না, সময় হয় না। জনাব শফিকুজ্জামান, আমরা দর্শকদের কাছে মতামত চেয়েছি, আমরা একটা পোল ক্রিয়েট করে দর্শকদের কাছে জানতে চেয়েছি তাদের কোনো পরামর্শ আছে কিনা আপনার উদ্দেশ্যে, কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই অস্থির বাজার। কমেন্টগুলো আপনাকে পড়ে শোনাচ্ছি। একজন বলেছেন প্রতিটি বাজারে একজন পরিদর্শক রাখতে, যাতে কারো কোনো অভিযোগ থাকলে, কারো কারো কেউ কোনো অনিয়ম দেখলে মুহূর্তের মধ্যে যেন সমাধানটা পেতে পারে, তাদের উদ্দেশ্যে যদি কোনো জবাব দিতে চান। এটি আসলে খুবই ভালো প্রস্তাব, কিন্তু বর্তমান বাস্তবতা আসলে আমাদের যে অধিদপ্তর সেই অধিদপ্তরে সেখানে আমাদের যে জনবল সেই জনবলের অনেক ঘাটতি আছে, এবং সেখানে আমরা কিন্তু এখনও প্রতিটা জেলা পর্যায়ে আমাদের অফিসার দিতে পারিনি, আমাদের সেই জন্য আমরা কাজ করছি। এবং প্রতিটি বাজারে এরকম যদি একজন পরিদর্শক বা এরকম রাখতে হয় তাহলে তো আসলে অনেক জনবল দরকার। তবে এর বাইরে কিন্তু একটা বিষয় আছে, সেটি হলো মানুষের যদি কোনো ভোক্তার স্বার্থ বিরোধী কোনো অভিযোগ থাকে ভোক্তার, তাহলে কিন্তু আমাদের তারা সরাসরি অভিযোগ করতে পারে। সেই অভিযোগের জন্য আমরা একটি CCMS চালু করেছি, কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম, এবং সেখানে কিন্তু সে একটা অ্যাপসে কানেক্ট করে কিন্তু সে অভিযোগটা করতে পারে। 999 মতো একটা সিস্টেমের দাবি করছেন অনেকে, অনেকে বলছেন একটা কল সেন্টার থাকা দরকার যেখানে সরাসরি তারা তাদের অভিযোগ জানাতে পারবে, এমন কোনো সার্ভিস ভোক্তা অধিকারের আছে কিনা? হ্যাঁ, আমাদের একটি হটলাইন নাম্বার আছে, সেটির নাম হলো 16121। এই হটলাইন নাম্বারটি যেটি ছিল এতদিন ধরে এটি আসলে আউটসোর্সিং করা ছিল, আমরা একটি অন্য অপারেটরকে দিয়ে অন্য জায়গা থেকে এটি অপারেট করা হতো, এবং সেখানে আসলে অনেক ক্ষেত্রেই ভোক্তাদের অভিযোগ যে সেই নাম্বার থেকে তারা কাঙ্ক্ষিত আপনার তথ্য পাচ্ছে না বা সেটি করতে পারছে না। এটি আমরা এই 1 অগস্ট থেকে এটি আমরা আমাদের ইনহাউসে নিয়ে আসছি, এখন এখান থেকে এটি মেনটেন করা হয়, এবং এখন এটি আনার পরে দেখা গেল যে অভিযোগের মাত্রাও বেড়ে গেছে। আমরা এটি আসলে এখন পর্যন্ত এই হটলাইনটা আসলে ভোক্তা কীভাবে অভিযোগ করবে, কীভাবে প্রতারণা হলে কী করতে হবে সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে, যারা কল রিসিভ করে তারা দিচ্ছে, এটাকে আমরা খুব শীঘ্রই এটাকে ইন্টিগ্রেট করবো, যা সরাসরি এই 16121 থেকে আমাদের যেটি CCMS এর কথা বললাম সেখানে ইন্টিগ্রেট করা হবে।
অনেকে বলছেন এই বড় বড় ব্যবসায়ীদের কাছে কিংবা বড় বড় ডিস্ট্রিবিউটরদের ওখানে অভিযান চালানো উচিত। ছোটখাটো বাজারের দু একটা দোকানে অভিযান চালিয়ে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যাবে, এই ব্যাপারে কিছু বলতে চান? হ্যাঁ, এটি আংশিক অর্থে সত্য এবং সেখানে বড় বড় যেগুলো আমাদের রিফাইনারি আছে, আমাদের চার পাঁচটা কোম্পানি, আমরা অনেক ক্ষেত্রে সিন্ডিকেট নামে একটি শব্দ ব্যবহার করি, সেখানে আসলে অনেকটাই তাদের নিয়ন্ত্রণে আমাদের কিছু কিছু পণ্য, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটি, সেখানে তাদের বিরুদ্ধে যে আমরা ব্যবস্থা নিচ্ছি না, এই কথাটা আসলে সত্য নয়। আমরা প্রতিটা ইন্ডাস্ট্রিতে আমরা একাধিকবার গিয়েছি, তাদের অনিয়মগুলো আমরা তুলে ধরেছি। আর যেটি হয়, আমাদের বিপণন ব্যবস্থা একটা চরম ঘাটতি আছে এবং সেটা প্রতিটা স্টেজে, যেটি বলছে যে ছোটো ছোটো দোকান, সেই ছোটো ছোটো দোকানেও কিন্তু আপনার মূল্যটা অত্যাধিক বেশি নেওয়া হয়। আমরা কিন্তু একদম খুচরা দোকান থেকে শুরু করে পাইকারি, আমাদের ডিলার থেকে শুরু করে আমরা মিলগুলো পর্যন্ত আমরা আমাদের কাজ করছি। আরেকটি বিষয় একটু খেয়াল রাখা দরকার, সেটি হলো যে যেভাবেই হোক এক একটা কোম্পানি, তাদের আসলে মার্কেট শেয়ার 20-25% হয়ে গেছে। তো যারা এত বেশি নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে যে তাদের এই মিলগুলোর বিরুদ্ধে সেটা যদি বন্ধ করে দেওয়া হয় বা আপনার সেটি যদি তাদের কার্যক্রম পুরোপুরি শাটডাউন করে দেওয়া হয়, তাতে যে সমাধান হবে ঠিক এই মুহূর্তে কিন্তু সেটা বিকল্প নেই। কারণ হলো যে সেটি সাপ্লাই চেনে একটা বড় আপনার ঘাটতি দেখা দেবে, তখন দেখা গেল যে পণ্য মূল্য আরও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। তাই আমাদের সবগুলো বিষয় বিবেচনা করতে হয়। ধন্যবাদ এইচএম শফিকুজ্জামান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আমি চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দর্শকদের সাথে বা এভাবে সরাসরি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আমি সাধারণ ভোক্তাদেরকে একটি মেসেজ দিতে চাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা যে প্রতারণা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে আমাদেরও কিন্তু সচেতন হতে হবে। আমি যতক্ষণে সচেতন না হব ততক্ষণে কিন্তু আমরা এই রকম অভিযান করে সব কিছু আমরা বন্ধ করতে পারবো না। এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি প্রতারিত হয়ে যান, তাহলে আমাদের যেটি 1611 নাম্বার আছে, হটলাইন নাম্বারে আপনি ফোন করে কীভাবে অভিযোগ করতে হয় সেটি জানবেন। এবং আমাদের এখানে অভিযোগ করলে সেটার যে নিষ্পত্তি হয়, অর্থদণ্ড হয়, তার কিন্তু 25% যিনি অভিযোগ করেন তিনি পান। তা আমি আহ্বান করব আমাদের যারা ভোক্তারা প্রতারিত হচ্ছে, আমাদের আইন অনুযায়ী সেখানে প্রতিকারের ব্যবস্থা আছে, আপনারা সেইটার জন্য আমাদেরকে এখানে অভিযোগ দায়ের করবেন এবং আমরা সেই প্রতিকার দেব, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখে একটা জিনিস তো খুব ক্লিয়ার যে যে কোনো দেশ হোক, সব জায়গায় সরকারি যেই মুলাজিমরা থাকে তাদের একই লাইন থাকে আর সেগুলোই রিপিট করা। আমাদের এখানেও সেম কথাগুলো বলে যেগুলো উনি বলছিলেন, তো আমার কিছু ডিফারেন্ট মনে হচ্ছিলো না। দু একটা কথা যেগুলো হটলাইন নাম্বারের ব্যাপারে উনি বললেন, তো এরকম নাম্বার সব জায়গায় থাকে আই গেস। আর আমি জানি না তোমাদের ওখানে ব্যাপারটা কীরকম, বাট এখানে অনেক এরকম টোল ফ্রি নম্বর আছে যেখানে কল করতে থাকো মানে লেগেই থাকতে হবে, তবে গিয়ে নম্বর লাগে। আর নম্বর লাগলেই যে তোমার সব ইস্যু সলভ হয়ে যাবে সেটাও না। আর কল সেন্টারে যারা বসে থাকে তারা একটা রোবোটিক ওয়েতে কথা বলে, মানে এই লাইন্সগুলোর বাইরে ওনারা কিছু বলবেনই না। মানে যাই ইস্যু নিয়ে যাও, ওনাদের একটা মুখস্থ করার লাইন থাকে, ওইটার বাইরে ওনারা কথা বলবেন না। তো এই জিনিসটা খুব খারাপ লাগে। আর সেকেন্ডলি, বাজারের কন্ডিশনটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। আমাদের এখানেও সেম সিচুয়েশন, খুব দাম বেড়েছে। টমেটোর দাম তো আমাদের এখানে 200 টাকার ওপরে চলে গেছে। কাঁচা লঙ্কার দাম এতটা কোনো দিন হয়নি যে 200 টাকা কেজিতে পৌঁছে যাবে, তো এইটাও এখন আমাদের দেখতে হচ্ছে। আর চালের প্রাইসটা তোমাদের ওখানে আমার সত্যি মনে হচ্ছে খুব হাই, কারণ মিনিকেট আমাদের এখানে 49 রুপিস কেজি অনলাইনে পেয়ে যাবে আর মার্কেটে বোধ হয় 2-3 টাকা বেশিতে পেয়ে যাবে। বাট আমি এর জন্য বলছি কারণ আমাদের আর তোমাদের কারেন্সির মধ্যে বেশিটা ফারাক নয়, যতটা ফারাক আমি পাকিস্তানে দেখি যে মানে মানে আকাশ পাতাল তফাৎ, তো আমাদের আর তোমাদের কারেন্সির মধ্যে অতটা তফাৎ নেই। তার জন্য এই জিনিসগুলো শুনে আমার মনে হচ্ছে যে এত হাই প্রাইস তো কী করে সার্ভাইভ করে একজন গরিব লোক। তাও একটা জিনিস যেটা আমাদের এখানে আমার খুব ভালো লেগেছে, জানি না এই জিনিসটা কতদিন চলবে বা কবে বন্ধ হয়ে যাবে, কারণ এটা স্টার্ট হয়েছিল করোনার টাইম থেকে, যে ফ্রিতে রেশন অফিস থেকে চাল দেওয়া হচ্ছিলো। তো সেটা কার্ড হোল্ডারদের ওপরে ডিপেন্ড করে কে কীরকম পাবে। নর্মালি যাদের কাছে, যাদের নর্মাল কার্ড আছে, তারা পার পার্সন 2 কেজি করে চাল ফ্রি পাচ্ছে। তো এই জিনিসটা এখন খুব প্রয়োজন। তো তোমাদের ওখানেও এমনি জিনিস চলছে, তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও লিখে, আর তোমাদের কি মতামত এই জিনিসটাকে সলভ করা নিয়ে, তো সেটাও কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই।